তো এই ফাইলের সেকেন্ড পার্টটা এরকম যে কিছু ভুল আরো থেকে গেছে যেগুলো আমি প্রথম ভিডিও টিউটোরিয়ালে করতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি আসি সেগুলোতে। তো প্রথম আমরা তো এটা লিখলাম, সেকেন্ড লাইনে আমি লিখব সেকেন্ড লাইন অর্থাৎ টাইটেলের নিচেই ছোট করে লিখতে হবে স্টুডেন্ট নেম। এই স্টুডেন্ট নাম ছিল কস্টি, COSTY। এটাকে আমি কন্ট্রোল ই দিয়ে সেন্ট্রালে নিব, এটাকে হচ্ছে গিয়ে আমি বোল্ড করে আইটালিক করে দিব, হয়ে গেল। পরবর্তী ছবিটা ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। পরবর্তীতে টেবিল অফ কন্টেন্ট আমি আনবো, এই পেজে তো আর না, এবার এই পেজের প্রথমে আমি আনবো এটা টেবিল অফ কন্টেন্ট। ইনসার্টে রেফারেন্সে যাব, টেবিল অফ কন্টেন্ট যাব, টেবিল অফ কন্টেন্ট আনলাম। আনার পরে এটা আমি হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে আমাকে কয় পেজ, সব পেজ সহ চলে আসেছে তাই না? তাহলে আমি একটা পরে যে তারপরে নিব, একটা স্পেস পরে যে, এখানে এটা সহই এসেছে, এটা সহ তো আসবে না, এটা হেডিং ওয়ান থাকার কারণে এটা এসেছে, এটা হেডিং ওয়ান না, এখন আর আসবে না। এখানে যে আপডেট আপডেট ইন্টার টেবিল, আচ্ছা এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এটাকে একটু সাইজ করতে হবে। কীভাবে সাইজ করব, টপ টু বটম এটার আমি সিলেক্ট করলাম, এখানে যে লাইন স্পেসের বিষয়গুলো রিমুভ লাইন স্পেস, এরপর আবার এটা রিমুভ আছে তারপর আমি অ্যাড করব, অ্যাড লাইন স্পেস আফটার প্যারাগ্রাফ আবার রিমুভ করব। এখন আমার দেখতে হবে যে এগুলো সব পাশাপাশি চলে এসেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে 1.15 দিয়ে দিব, তাহলে দুই পেজে এসেছে, দুই পেজে এসেছে তাই না? ওকে ফাইন, দুই পেজে যেহেতু চলে এসেছে অনেকগুলো, তো এবার এই ঠিক টেবিল অফ কন্টেন্টের নিচে এসে পেজ লেআউটে যে ব্রেকে যে সেকশন ব্রেক দিতে হবে, সেকশন ব্রেক অর্থাৎ নেক্সট পেজ দিতে হবে। এখানে আমি একটু উঠাই দিলাম, এইবার এটা দেওয়ার কারণ কি আমি বলছি। এরপর ইনসার্টে গিয়ে পেজ নাম্বার আনতে হবে, বটম অফ দ্য পেজ, বটম অফ দ্য পেজ। এখন দুইটা জিনিস লক্ষ্য করতে হবে, এটা হচ্ছে ফুটার সেকশন ওয়ান, হেডার সেকশন টু, এটা সেকশন ওয়ান একটা সেকশন টু। আমার যেখান থেকে মূল অ্যাসাইনমেন্টটা শুরু অর্থাৎ এখান থেকে, এখান থেকে হচ্ছে গিয়ে পেজ নাম্বার কাউন্ট করা হয় 1, 2, 3, 4, 5 এভাবে, কিন্তু এর আগে যেগুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে বিফোর অ্যাসাইনমেন্ট, এবং এইগুলোর পেজ নাম্বার থেকে রোমান সংখ্যায়, তো এই রোমান সংখ্যা একটা, রোমান সংখ্যা একটা, জেনারেল সংখ্যা ডিজিট নিউমেরিক্যাল এটা আসলে হয় না, যার কারণে এই সেকশন ব্রেক দিতে হয়। তো এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফেললাম। এরপর হচ্ছে ফরম্যাট পেজ নাম্বার, এটাকে দিব হচ্ছে আমি রোমান সংখ্যা, ওকে। এখন আমি দেখা যাচ্ছে প্রথম পেজ থেকেই এটা হচ্ছে 3 নম্বর পেজ, এটা 2 নম্বর পেজ, এই প্রথমটা হচ্ছে 1 নম্বর পেজ কিন্তু রোমান সংখ্যার। এবং পরবর্তীতে এই টেবিল অফ কন্টেন্টটাও কিন্তু ঠিক নেই, তিন থেকে শুরু, একটা কোনো অ্যাসাইনমেন্টে 3 থেকে শুরু হতে পারে, পারে না, তো আমি এটাও ঠিক করব। এটা ঠিক করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন লেখা যে পেজ আছে তার নিচে যেতে হবে, নিচে যেয়ে এই নাম্বারটা সিলেক্ট করতে হবে, রাইট ক্লিক করতে হবে, ফরম্যাট পেজ নাম্বারে যেতে হবে, এরপর হচ্ছে গিয়ে স্টার্টেড অ্যাট ওয়ান দিয়ে শুরু করতে হবে, এবার ওকে দিতে হবে। দেওয়ার পরে এবার হচ্ছে 1, 2, 3 আকারে সাজিয়েছে, প্রথম পেজ থেকে অটোমেটিক সাজানো হয়ে গেছে। আমার এইখানে কিন্তু একটু ভুল আছে, টেবিল অফ কন্টেন্ট এটা ঠিক করতে হবে। এটা ঠিক করবো কীভাবে, আপডেট টেবিলে গিয়ে আপডেট পেজ নাম্বার ওয়ান লিখ, ক্লিক করলেই আমার 1, 2, 3, 4, 5 এভাবে হয়ে গেল। তো এই ছিল হচ্ছে গিয়ে সেকেন্ড যে পার্টটুকু, এইটুকু আর রেফারেন্সগুলো আমি ঠিক করে দিব। তো এইভাবে কাজগুলো করতে হবে, দ্যাটস ওকে, দ্যাটস ফাইন।